সাদগুরু আজকের তরুণ তরুণীদের আবেগের ওপর নিয়ন্ত্রণ কম তাই খুব কাছের মানুষ বা ভালোবাসার মানুষ যদি বিশ্বাসভঙ্গ করে আমাদের প্রতিক্রিয়া কীরকম হওয়া উচিত এই মেয়েটির হৃদয় ইতিমধ্যেই ভেঙে গেছে দেখো কেউ তোমাকে ধোঁকা দিয়েছে বা কেউ দিতে পারে বলে যে মনে হয় তার কারণ তুমি কিছু অবাস্তব আশা নিয়ে বসে আছো তারা যা চায় যদি সেটাই করে তাহলে কেন তুমি সেটা প্রতারণা ভাবছো তারা যা চায় যদি সেটাই করে তো তোমার তো তাদের সম্মান করা উচিত যদি বলো যে তারা তোমার প্রিয়তম বা তুমি তাদের ভালোবাসো তাহলে তো তারা যা চায় সেটাই করতে দেওয়া উচিত নাকি তুমি যা চাও সেটা করা উচিত তাদের অধিকাংশের কাছেই ভালোবাসা মানে হলো আমি যা চাই সেটাই করতে হবে না না ভালোবাসা মানে হলো তারা যা চায় সেটাই করতে পারে কিন্তু তবুও আমি ভালোবাসি তাই না কি কিন্তু তোমার চাহিদা হলো আমি ভালোবাসি তাই আমার কথাই তোমাকে শুনতে হবে না 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 যদি আমি ভালোবাসি আমি সেটাই করতে দেব যা তোমাকে আনন্দ দেবে তাই না তোমাকে ভালোবাসার ধারণাটা বদলাতে হবে কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে আমাদের কাছের মানুষটি যদি এমন কিছু করে যা তাদের জন্যই ক্ষতিকর তাহলে তো আমরা তাদের বলবই তাহলে তোমাকে মা হতে হবে দেখো আমি এটা বলছি না যে কেউ পুরোপুরি ভুল রাস্তায় যাচ্ছে আর তুমি তাকে ঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করছো আমি বলছি না যে এমনটা ঘটে না কিন্তু তোমার এই অবস্থান নেওয়া উচিত নয় যে অপরজন ভুল আর তুমি তাকে ঠিক করতে চাইছো তারা সেটাই করছে যা ওরা করতে চায় তাই না তারা যা করছে এখনই সেটা তাদের জন্য লাভজনক নাও হতে পারে হতেই পারে কিন্তু সততার সঙ্গে তোমার এটা দেখা উচিত যে তোমার অভিযোগ ওটা তাদের জন্য ক্ষতিকর বলে না তোমার পছন্দসই নয় বলে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয় ভালো করে ভেবে দেখো তোমার জন্য ওটা ভালো না হলেও অন্যের জন্য ভালো হতেই পারে তো ওটা ওদের করতে দাও কিন্তু সে যদি নিজের ক্ষতি করতে থাকে সেক্ষেত্রে তোমার অধিকার আছে যা করলে ভালো হয় সেটা করার কিন্তু তাও সবসময় নয় সবসময় তুমি অন্যের জীবনে ঢুকে তার জন্য কিছু করতে পারো না যদি আমি তোমার জীবনে ঢুকে কিছু করতে চাই তো আমাকে তো সেটা অর্জন করতে হবে আমাকে সেই সম্পর্কটা অর্জন করতে হবে যেখানে গিয়ে আমি তোমার বিষয়ে নাক গলাতে পারি যদি সেটা অর্জন করতে না পারো তুমি অধিকারও ফলাতে পারো না আর যদি সেই অধিকার দেখাতে না পারো বুঝতে হবে সেই ঘনিষ্ঠতা অর্জন করতে পারো তাই না